নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের জেলা আদালতে এইট পাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করবো বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম জর্জ কোর্টের তরফে কিন্তু এখানে জেলা আদালতের তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন এমপ্লয়মেন্ট নাম্বার অর্থাৎ বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের ডেট উনিশ ছয় দু হাজার তেইশ তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা রিকোয়ারমেন্ট নোটিস ক্লিয়ার বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওয়ালকিন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউর ডেট হচ্ছে পাঁচ সাত দু তারিখ সকাল সাড়ে দশটায় কিন্তু আপনাকে এই ঠিকানায় অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম এই ঠিকানায় কিন্তু আপনাকে এখানে উপস্থিত হতে হবে যারা এই জবের জন্য আবেদন করতে চান তো আবারও আপনাদেরকে বলে রাখি আবে মানে ইন্টারভিউর ডেট আপনাদের হচ্ছে পাঁচ সাত অর্থাৎ পাঁচ জুলাই দু তারিখ সকাল সাড়ে দশটায় কিন্তু আপনাদেরকে এই ঠিকানায় আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে ক্লিয়ার বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এখানে নিয়োগ করা হবে আপনাদের দেখুন জাস্ট এখানে সুইপার পদে কিন্তু নিয়োগ করা হবে একটি একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে ইউআর অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদের রেকমেন্ডেশন পার ডে কিন্তু চারশো চার টাকা করে দেওয়া হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বন্ধুরা এইট পাস অর্থাৎ আপনি যদি এইট পাস করে থাকেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে অর্থাৎ বয়স সীমা দেখুন বন্ধুরা এখানে বয়স সীমা চাওয়া হয়েছে এক বারো দু হাজার তেইশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মুড অফ সিলেকশন দেখুন মুড অফ সিলেকশন সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি থ্রড থ্রো ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে প্লেস অফ পোস্টিং অর্থাৎ যেখানে আপনারা আপনাদের চাকরিতে আপনারা যেখানে চাকরি করবেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডিএলএ ডিএলএসএ অফিস ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিকে কিন্তু আপনাদের এই জবটি হবে তো বন্ধুরা এখানে টোটাল ইন্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে কি কী ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সেগুলো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনাকে কিন্তু ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে রেখেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে ফিল আপ করার পরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা ওই আবেদনপত্র সাথে একজোট করে নেবেন একজোট করে একটি মুখবন্ধ খামে ভরে আপনাকে কিন্তু ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় নিয়ে উপস্থিত হতে হবে ক্লিয়ার বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা এখানে কিন্তু আলাদাভাবে কোনো রূপ আবেদন করতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর দিন আপনারা এই আবেদনপত্র নিয়ে ওখানে উপস্থিত হলেই কিন্তু হবে তো যারা আবেদন করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ